আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথা, সাথে আছে আমি জেফ্রি খান। আর সাথে বলতে চাই যে প্রায় তিন দিনের দীর্ঘ বিরতির পর আজকে কিন্তু আবারও ব্যাক করলাম ভৌতিক কথার নতুন দুটি এপিসোড নিয়ে, এবং আশা করছি আজকে এই দুটি এপিসোড আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। আর এই জন্যই বলছি, বিকজ অলরেডি আমরা কিন্তু জানি যে আজকে কিন্তু মঙ্গলবার, আর মঙ্গলবার মানে কিন্তু সজীব ভাই দারুণ সব ঘটনা থাকবে, এটাই স্বাভাবিক। এবং আজকে অনেক দিন পর আজকে আমরা আবদুল্লাহ ভাইয়ের ঘটনা শুনতে চলেছি। আবদুল্লাহ ভাইয়ের নতুন একটি ঘটনা তিনি পাঠিয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে স্টোরিটা। এবং স্টোরি ভালো লাগলে আপনার অবশ্যই ঘটনা আপনারা শোনার পরে কমেন্ট করে দেবেন। প্রথম আবদুল্লাহ ভাইয়ের একটা ব্ল্যাক ম্যাজিক্যাল স্টোরি আছে, এবং বেশ ভয়াবহ ধরনের টার্গেটের স্টোরি, এবং এরপর একটা শয়তানের স্টোরি আছে, সেটাও আবদুল্লাহ ভাই লিখেছেন, খুব বেশি ভালো লাগবে এতটুকু বলতে পারি। আর দেরি করবো না, ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলতে চাই, আপনারা যদি চান যে ভূতের কথার স্টোরি পাঠাবেন দেন পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি উপায় আছে, একটা ইমেল আইডি আছে ব্যাসার, ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক স্টোরিজ @gmail.com, ঠিক এখানে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0409301111, দিস ইজ ইট। বেসিক্যালি আমি যদি সত্য কথা বলি, তিন দিনের বিরতির পর যেহেতু ফিরে এসেছি, একটা তো একটা আপডেট থাকবে নিশ্চয়ই জানেন, যে ভৌতিক কথা সবসময় চেষ্টা করি আমি ভৌতিক কথা আপডেট রাখার, ভৌতিক কথার বিভিন্ন বিষয়গুলো আপডেট রাখার। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে, নিশ্চয়ই আপনারা মোটামুটি থাম্বনেল এবং ভিডিও অ্যানিমেশন দেখে বুঝতে পারছেন, অ্যানিমেশনের একটা ছোট একটা আপডেট এসেছে, এবং ডিফারেন্ট ওয়েতে আমি শেয়ার করার চেষ্টা করছি ইয়াটা, মানে আমাদের ভিডিও কন্টেন্টগুলো। এবং একই সাথে আরেকটা আপডেট যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ডেজিগনেশন আপডেট হয়েছে, আর ডেজিগনেশনটা হচ্ছে সিলভার ডায়মন্ড স্টোরি টেলার, বা আমরা যেটাকে বলি গ্রে ডায়মন্ড স্টোরি টেলার হয়ে গেছেন, যারা এতদিন গোল্ড ডায়মন্ড স্টোরি টেলার ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সিলভার ডায়মন্ড স্টোরি টেলারের যেটা মানে এপিসোড, সেটা কিন্তু আমরা আগামীকাল শুনবো, আরাফাত ভাইকে দিয়ে শুনবো, এবং সেটা খুবই দারুণভাবে অ্যানিমেট করা হয়েছে এবং ডিফারেন্ট হয়েছে। আমি এতটুকু বলতে পারি আপনাদের কাছে ডিফারেন্ট লাগবে এই অ্যানিমেশনটা, এবং ওভারঅল পুরো বিষয়টা অনেক ভালো লাগবে। সো আমাদের গ্রিন ডায়মন্ড হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিন ডায়মন্ডটা আমরা এইবার না, ইনশাআল্লাহ কোরবানি ঈদে গ্রিন ডায়মন্ডের স্টোরি টেলার হবেন তারা। তারা কোন তো আমরা সিলভার ডায়মন্ডে আমরা স্টোরি শেয়ার করবো, এবং আশা করছি আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে। আর ভালো লাগলে ডেফিনেটলি আপনারা জানাবেন আপনাদের মতামত, এবং অবশ্যই জানাবেন, এটাই আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া। আর দেরি করবো না, চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি ঘটনাগুলো আপনাদের কাছে দারুণ খুব সুন্দর লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয়জশ ভাই এবং ভৌতিক কথার সকল শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। আমি মোহাম্মদ সাজিব হোসেন, বরাবরের মতো আজকেও আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যশু ভাই, তার আগে আমি কিছু কথা বলে নিই, আমি কিভাবে ঘটনাটা পেলাম। আমি ঘটনাটি পেয়েছি আমাদেরই ভৌতিক কথার একজন লিসনারের কাছ থেকে, যার কাছ থেকে ঘটনাটি পেয়েছি, তার সাথে আমার কাজ তলীয়ভাবে দেখা হয়ে যায়। ঘটনা যিনি বলেছেন তার নাম আশরাফ, তার বাসা রাজশাহীতে, তিনি তার ফ্যামিলি নিয়ে ঢাকাতেই থাকেন, আর তার সাথে আমার দেখা হয় সাভারে। আমি আমার প্রয়োজনীয় কাজে সাভারে গিয়েছিলাম। আশরাফ ভাই আমাকে দেখে চিনে ফেলে, আমি ভৌতিক কথার অফিসার স্টোরি টেলার, তিনি এক দেখা আমাকে চিনে ফেলেছিলেন, কারণ ভৌতিক কথা আমার চেহারা এবং ছবি দেখে উনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন এটাই আমি। তারপর তার সাথে আমার অনেক কথোপকথন হয়, তিনি আমাকে তার ঘটনা শেয়ার করেন। ঘটনাটা ঘটে তার আপন ছোট ভাইয়ের সাথে। একটা ভাই তার বোনকে কতটা ভালোবাসে এবং বোনের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকিও নিতে পারে, সেটা এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। ঘটনার অনেক প্রমাণ তিনি আমাকে তার ফোনে দেখিয়েছেন, কিভাবে তার বোনকে রুকায় করা হয়, কালো জাদু করা হয়, এবং কালো জাদুর অবস্থায় তার বোন কেমন ছিল আর এখন বর্তমানে কেমন, সব কিছু তিনি আমাকে দেখিয়েছিলেন। আমি তাকে বলেছিলাম,
প্রমাণগুলো আমি ভৌতিক কথা শেয়ার করতে চাই, কিন্তু তিনি সেটা শেয়ার করতে নিষেধ করেছিলেন। তার পার্সোনাল কিছু সমস্যা আছে, সেজন্য তিনি শেয়ার করতে নিষেধ করেছেন। তো জেফ্রি ভাই, আশরাফ ভাই যেভাবে আমাকে বলেছেন ঘটনাটি, আমি ঠিক সেভাবে বা তার ভাষায় দেখে পাঠাচ্ছি। বলছেন আশরাফ ভাই, আসসালামু আলাইকুম, আমি আশরাফ, আমার বাসা রাজশাহীতে, কিন্তু আমি পরিবার নিয়ে ঢাকাতে থাকি। আমি সচিব ভাইয়ের মাধ্যমে আমার ছোট বোনের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক মর্মান্তিক ঘটনা বলতে চলেছি। আমার বোনের নাম লামিয়া, ছদ্ম নাম। আমার বোনের বয়স এখন 21 বছর এবং সে অনার্সে লেখাপড়া করে। আমার বয়স এখন 35+। আমার বোনের যখন ঘটনাটা ঘটে তখন তার বয়স ছিল মাত্র 13 বছর, আমার বয়স 25-27 হবে তখন। আমার বোন হওয়ার 2 বছর পর আমার মা হঠাৎ করে মারা যান। আমি আমার বোনকে নিজের হাতে মানুষ করেছি। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবারও বিয়ে করে। আমাদের আর্থিক অবস্থা অনেক উন্নতি ছিল, কিন্তু আমার সৎ মা আমাদের পছন্দ করতো না, কিন্তু সেটা আমাদের কোনো অভিযোগ ছিল না, কারণ আমার বাবা আমাদের অনেক বেশি ভালোবাসতো। আর আমার সৎ মায়ের কোনো বাচ্চা হয়নি, বাচ্চা হবে না জেনে আমার বাবা আমার সৎ মাকে বিয়ে করেছিল। তো একদিন হঠাৎ করে আমার ছোট বোন রাতের বেলা চিৎকার করে ওঠে। আমার রুম আর আমার বোনের রুম পাশাপাশি ছিল। আমি চিৎকার শুনে সাথে সাথে লামিয়ার ঘরে চলে যাই, সাথে আমার বাবাও সৎ মা চলে আসে। লামিয়ার ঘরে গিয়ে লামিয়া অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে এমনটাই দেখতে পাই। আমি লামিয়াকে তুলে বিছানায় শুয়ে দিই, তারপর লামিয়ার মাথায় পানি দেয়, কিন্তু লামিয়ার জ্ঞান ফিরছিল না। রাত তখন প্রায় 3:30। আমি আর আমার বাবা লামিয়াকে নিয়ে হসপিটালে চলে যাই, লামিয়াকে হাসপাতালে ভর্তি করি। ডাক্তার লামিয়াকে দেখে একটা স্যালাইন দিয়ে যায়, কিন্তু লামিয়ার জ্ঞান আসে না। আমি আর বাবা অনেক বেশি টেনশন করছিলাম লামিয়ার জন্য। পরের দিন সকালে 11টার সময় লামিয়ার জ্ঞান ফিরে আসে। আমি তখন লামিয়ার পাশে বসেছিলাম। জ্ঞান ফেরার সাথে সাথে লামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি লামিয়াকে জিজ্ঞেস করি, কি হয়েছে? হ্যাঁ, কিন্তু লামিয়া কিছু না বলে কান্নাকাটি শুরু করতে থাকে। তারপর 2 দিন পর লামিয়াকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি লামিয়াকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। লামিয়া তখন আমাকে বলল, ভাইয়া, রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি একটা মানুষ, তার উচ্চতা কত হবে, 2 হাতের মতো, আমার আমার শরীরের উপরে কাপড় ধরে টানছে আর আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল। আমি তার হাত থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। হঠাৎ করে আমি দেখি সেই মানুষের চেহারাটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, একদম কালো কুচকুচে হয়ে যাচ্ছে। চেহারাটা এত বেশি ভয়ঙ্কর ছিল, আমার ঘুমটা ভেঙে যায়। তুমি তো জানো আমার ঘরে আমি লাইট জ্বালিয়ে রাখি। আমার ঘুম ভাঙার পর আমি চোখ খুলতেই আমার চোখ সরাসরি সিলিং ফ্যানের দিকে তাকায়। আর আমি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দেখি স্বপ্নে দেখা সেই মানুষটা ফ্যানের সাথে পাখার উপরে ছুড়ে আছে একেবারে। এইটা দেখে আমি চিৎকার দিব, তখনই সে মানুষটা আমার শরীরের উপরে লাফ দিয়ে দেয়। আমি আর নড়াচড়া করতে পারি না, অনেক অনেক চিৎকার করার চেষ্টা করি কিন্তু পারি না। সে মানুষটা আমার শরীরের কাপড় ধরে অনেক টানাটানি করে, তারপর তার চেহারাটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। আমি তখন যত দোয়াদুরু পারছিলাম সব পড়তে থাকি। তারপর আমার শরীর সব কিছু শক্তি দিয়ে চিৎকার করি। তারপর কি হয়েছে ভাইয়া, আমার কিছু মনে নেই। এই কথাগুলো বলে লামিয়া আমারও কান্নাকাটি শুরু করে দেয়। আমি লামিয়াকে সান্ত্বনা দিই। আমি লামিয়ার কথাগুলো শুনে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি ঘটনাটা বাবাকে বলি। বাবা আমাকে বলল, রাতে লামিয়াকে দেখেছে তাই এমন হচ্ছে। আমি ও বাবার কথা মেনে নিই। তো সেদিন রাতে আমি লামিয়ার ঘরে থাকি। লামিয়া একা থাকতে ভয় পাচ্ছিল। রাতে প্রায় 11টার দিকে লামিয়া ঘুমিয়ে যায়। আমি আরও 1 ঘন্টার মতো লামিয়ার ঘরে ছিলাম। তারপর আমি আমার রুমে চলে আসি। আমি ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ি। আমার কেন জানি লামিয়ার জন্য অনেক চিন্তা হচ্ছিল, আমার ঘুম আসছিল না। কি মনে করে আমি উঠে লামিয়ার ঘরে চলে যাই, কিন্তু লামিয়ার ঘরে গিয়ে
দেখি একটা বেটে মানুষ লামিয়ার কোমরের কাছে বসে আছে আর লামিয়ার জামা খোলার চেষ্টা করছে। এটা দেখে আমি প্রচণ্ড রেগে যাই আর একটা গালি দিয়ে দিই। আমার গালি শুনে সে বেটে মানুষটা আমার দিকে তাকায়। আমি তাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যাই, কারণ তার চেহারাটা ছিল কুচকুচে কালো, তার চোখ দুটো ছিল অনেক বড়, কিন্তু তার কোনো নাক ছিল না। আমি এইটা দেখে আয়তাল কুরসি পাঠ করা শুরু করি। তারপর আমি দেখলাম সে মানুষটা লাফ দিয়ে ঘরের জানালা দিয়ে চলে যায়, কিন্তু ঘরের জানালা তখনও লাগানো ছিল। এটা আমি দেখে চিৎকার করে দিলাম। আমার চিৎকারে লামিয়ার ঘুম ভেঙে যায়। আমার বাবা আর সৎ মা আমার চিৎকার শুনে চলে আসে। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন আমি আমার বাবাকে সমস্ত ঘটনা খুলে পড়ি যে আমি কি দেখেছি, কিন্তু আমার বাবা আমার কথা বিশ্বাস করে না। আমি লামিয়াকে জিজ্ঞেস করি সে কিছু ঠিক পেয়েছে কিনা, কিন্তু লামিয়া বলে আমার চিৎকার শুনে লামিয়ার ঘুম ভেঙে যায়। সেই রাতে আমি আর ঘরে যাইনি। আমি লামিয়ার পড়ার টেবিলে সারা রাত জেগেছিলাম আর লামিয়া ঘুমাচ্ছিল। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যাটা হয় তার পরের রাতে। আগের রাতে নিজ চোখে দেখা ঘটনাগুলো আমি আর লামিয়া একা একা থাকতে চাইনি বা থাকতে দিতে চাইনি। আমি লামিয়ার ঘরের ফ্লোরে বিছানা করে শুয়ে থাকি। মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল, কিন্তু আমি সেটা প্রকাশ করিনি, কারণ আমি ভয় পেলে লামিয়া আরও বেশি ভয় পেয়ে যাবে। এবং রাতের বেলা লামিয়া ঘুমিয়ে যায়, একটা সময় আমিও ঘুমিয়ে যাই। আমার ঘুমটা ভেঙে যায় ফজরের আজানের সময়। আমি উঠে দেখি লামিয়া একদম ঘুমাচ্ছে, কিন্তু তার শরীরের জামা কাপড় এলোমেলো। আমি এটা দেখে লামিয়ার শরীরে চাদর দিয়ে ঢেকে দিই, তারপর লামিয়াকে ডাক দিই। আমার ডাক শুনে লামিয়া উঠে যায়। আমি লামিয়াকে জিজ্ঞেস করি তার জামা কাপড় এলোমেলো হয়ে আছে কেন। লামিয়া বলল সে কিছুই জানে না। আমি তখন লামিয়াকে বলি উঁচু করে নামাজ পড়ে নিতে। আমিও মসজিদে যাই নামাজ পড়তে। নামাজ শেষ করে আমি মসজিদের ইমাম সাহেবকে লামিয়ার সাথে করে যাওয়া পুরো ঘটনাটা বলি এবং আমি কি দেখেছি সেটাও বললাম। ইমাম সাহেব আমাকে পানি পড়া দিলেন, সেই পানি লামিয়াকে খাওয়াতে বললেন। আমি পানি পড়া নিলাম এবং বাসায় চলে আসি। বাসায় এসে দেখি লামিয়া বিছানায় শুয়ে আছে আর আমার বাবা আর মা লামিয়ার পাশে বসে আছে। লামিয়া অনেক বেশি ব্লিডিং হচ্ছিল, তবে এইটা পিরিয়ডের ব্লিডিং নয়। তারপর দেরি না করে আমরা লামিয়াকে প্রাইভেট হসপিটালে ভর্তি করি। গাইনি ডাক্তার দেখানো হয়, অনেক রকমের পরীক্ষা করা হয়, কিন্তু লামিয়ার কোনো রোগ ধরা পড়ে না। এদিকে লামিয়ার ব্লিডিং ভালো হচ্ছিল না, লামিয়ার ব্লিডিং হচ্ছিল কিন্তু তার কোনো ব্যথা অনুভব হচ্ছিল না। তারপর হঠাৎ করে আমার হুজুরের দেয়া পানি পড়ার কথা মনে পড়ে যায়। আমি বাড়ি এসে সেই পানি পড়া নিয়ে যাই। তারপর লামিয়াকে সে পানিটা খাওয়ায়। অবাক করার বিষয় হচ্ছে সে পানি খাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে লামিয়ার ব্লিডিং ভালো হয়ে যায়। তারপর একদিন লামিয়াকে হসপিটালে রেখে পরদিন লামিয়াকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার বাবাকে বলি লামিয়াকে কোনো ভালো হুজুর দেখাতে। আমার বাবা আমার কথা শুনে আমাকে একটু বকাশকা দেয়। আমার বাবা বলে লামিয়ার এটা শারীরিক সমস্যা, হুজুর কীভাবে ভালো করবে। আমি বাবার কথা শুনে যেন একদম চুপ হয়ে যায়। এদিকে লামিয়া অনেক দুর্বল হয়ে যায়, লামিয়ার বিছানা থেকে উঠতে পারে না। আমার সৎ মা লামিয়াকে ধরে বাথরুমে নিয়ে যেত। এর মাঝে দুদিন কোনো সমস্যা হয়নি। আমি রাতের বেলা লামিয়ার ঘরে বেঁচেতে বিছানা করে ঘুমাতাম। তো সেদিন রাতে লামিয়া ঘুমিয়ে যাওয়ার পর আমিও ঘুমিয়ে যাই। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, লামিয়ার গোঙানির আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে লামিয়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখি লামিয়া বিছানায় ছটফট করছে। আমি উঠে দাঁড়াতেই দেখি লামিয়ার জামার নিচ থেকে কালো আবর যেন বের হয়ে ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। আমি এটা দেখে এতটা বেশি ভয় পাই সেটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না। আমি সাথে সাথে লামিয়াকে ডাক দিই। লামিয়ার ঘুম থেকে উঠে ভয় আমাকে জড়িয়ে ধরে। আমি দেখি আবার লামিয়া ব্লিডিং হচ্ছে। আমি এটা দেখে ভয় লজ্জায় লামিয়ার শরীরটা ঢেকে দিই। লামিয়া চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। লামিয়ার কান্না শুনে বাবা মা সবাই চলে আসে। তারা এসে দেখে লামিয়ার ব্লিডিং হচ্ছে। আমি তখন ইমাম সাহেবের দেয়া সে পানি পড়া লামিয়াকে খাইয়ে দিই। 10 মিনিটের মধ্যে লামিয়ার ব্লিডিং ভালো হয়ে যায়। তারপর আমি বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি। বাবা তখন আমার কথায় গুরুত্ব দেয়। সে রাতে আমার বাবা লামিয়াকে গোসল করিয়ে দেয়।
আমরা কেউ সে রাতে আর ঘুমাতে পারিনি বা ঘুমায়নি। ফজরের আজান দিলে আমি মসজিদে নামাজ পড়তে চলে যাই। নামাজ শেষ করে ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলি। ইমাম সাহেব আমাদের সাথে আমার বাড়িতে চলে আসেন, কিন্তু বাড়িতে আসার পরেই ইমাম সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে যান। ইমাম সাহেব মাথা ঘুরে পড়ে যায় আর বমি করতে থাকে। আমি ইমাম সাহেবকে ধরে আমার ঘরে নিয়ে যাই। ইমাম সাহেবকে ঘরে নিয়ে যাওয়ার কিছুটা সময় পর আমি লামিয়ার চিৎকার শুনতে পাই। লামিয়া যেন বোমাদের মতো করছিল। আমি ইমাম সাহেবকে ঘরে রেখে দৌড়ে লামিয়ার ঘরে চলে যাই। লামিয়ার ঘরে গিয়ে দেখি লামিয়া আমার বাবার গলাটা চেপে ধরেছে। লামিয়ার চেহারাটা লাল হয়ে গেছে, লামিয়ার চোখ দুটো বেশ লাল হয়ে গেছে এবং আমাকে দেখে লামিয়া বাবাকে ছেড়ে দেয়। বাবা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তারপর লামিয়া আমার দিকে এগিয়ে আসে। আমি যেন ভয় পেয়ে পেছনে সরে আসি। তারপর আমি দৌড় দিয়ে আমাদের ঘরে ডাকা সেই কুরআন শরীফটা নিয়ে আসি এবং লামিয়াও দৌড়ে আমার পেছনে আসে। আমি কুরআন শরীফটা নিয়ে লামিয়ার সামনে দাঁড়াই। লামিয়া তখন রাগে যেন কোঙানির মতো আওয়াজ করছিল। আমি লামিয়ার চেহারাটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাই। লামিয়া আমার দিকে আর এগিয়ে আসে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ করে লামিয়া অজ্ঞান হয়ে যায়। আমি করি একটা কালো ধোয়ার মতো কিছু একটা লামিয়ার জামার ওপর থেকে রীতিমতো মিলিয়ে গেল, কোথায় জানো। আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে রীতিমতো রুমে চলে আসি। তারপর আমার মা আসেন। মা আর আমি মিলে বাবাকে তার বিছানায় শুয়ে দিই। মা তখন ভয় কাঁপছিল, মা আড়াল থেকে সব কিছু দেখছিল, ভয় সামনে আসতে পারেনি। কিছু সময় পর বাবার জ্ঞান ফিরে আসে। তারপর আমি লামিয়ার ঘরে চলে যাই। আমি গিয়ে দেখি লামিয়া অজ্ঞান হয়ে আছে। আমি লামিয়াকে রেখে আমার ঘরে আসি। ইমাম সাহেব কাছে আসে। আমি এসে দেখি ইমাম সাহেব বিছানার উপরে শুয়ে আছে। আমি ইমাম সাহেবকে দেখে ডাক দিই, কিন্তু ইমাম সাহেব কোনো কথা বলে না। আমি ইমাম সাহেবকে চিত করে নিয়ে শুয়ে দিই। আমি ইমাম সাহেবকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই, কারণ আমি দেখি ইমাম সাহেবের বাম কানে একটা দাগ রয়েছে, মনে হচ্ছে অনেক বড় একটা হাঙ্গুলের দাগ হবে, আর ইমাম সাহেবের মুখ দিয়ে রক্ত ঝরছিল। এটা দেখে আমি তো রীতিমতো ঘাবড়ে যাই। আমি সাথে সাথে করে পানি এনে ইমাম সাহেবের মুখে ছিটিয়ে দিই। একটু পরে ইমাম সাহেবের জ্ঞান ফিরে আসে। ইমাম সাহেবের জ্ঞান ফেরার পর আমি তার চোখে মুখে একটু আতঙ্কি এবং ভয় দেখতে পাই। ইমাম সাহেব চারপাশে তাকিয়ে কি যেন করছিল। আমি ইমাম সাহেবকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার হতে বলি। ইমাম সাহেব ফ্রেশ হয়ে কোনো কথা না বলে বাড়ি থেকে চলে যায়। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি কি হয়েছিল, কিন্তু তিনি কোনো কথার জবাব না দিয়ে চলে যায়। তারপর আমি বাবার ঘরে চলে যাই। গিয়ে দেখি বাবা বিছানায় শুয়ে আছে, তার গলায় দাগ হয়ে গেছে। বাবা তখন একটু স্বাভাবিক ছিল। তারপর আমি লামিয়ার ঘরে চলে যাই। লামিয়া তখনও অজ্ঞান হয়েছিল। আমি লামিয়াকে আর ডাকিনি। আমি লামিয়ার পাশে বসে ভাবতে থাকি এটা কি হচ্ছে আমার সাথে, আর লামিয়া হঠাৎ এমন কি হলো, কারণটা কি। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, কি করব আমি কি করব না কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লামিয়ার জন্য আমার অনেক চিন্তা হতে থাকে, কারণ আমার মা মরা বোন লামিয়া, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব না, এটা ভেবেই আমার চোখ দিয়ে যেন অশ্রু গড়িয়ে পড়ে। আমি সেদিন আর কোথাও যাইনি, সারা দিন বাসায় ছিলাম, বাড়িতে নামাজ পড়েছি। লামিয়ার জ্ঞান ফিরে সকাল 10টার দিকে। আমি লামিয়াকে জিজ্ঞেস করি সে কেন বাবার গলায় চাপে ধরেছিল, কিন্তু লামিয়া আমাকে বলে আমি নাকি ভুলভাল বলছি। লামিয়া রাতে ঘুমিয়েছিল আর সকাল 10টার দিকে লামিয়ার ঘুম ভেঙে যায়। আমি লামিয়াকে বেশি কিছু বলিনি, বাবাও আমাকে কিছু বলতে নিষেধ করেছিল। এমনইভাবে সারাটা দিন কেটে যায়। রাতের বেলায় এসে নামাজ আদায় করে সবাই একসাথে খেতে বসি। খেতে বসার সময় হঠাৎ করে লামিয়ার বসা থেকে উঠে দাঁড়ায়। লামিয়া চিৎকার করে ওঠে, কি হয়েছে জিজ্ঞেস করলে লামিয়া বলল কে নাকি লামিয়ার জামা ধরে টেনেছে, কিন্তু আমি কিছুই দেখতে পাইনি। তো খাওয়া দাওয়া শেষ করে লামিয়া ওর ঘরে ঘুমাতে চলে যায়। লামিয়া একটা অভ্যাস ছিল রাতে খাওয়া দাওয়ার পর ব্রাশ করার, একটা
সুন্দর অভ্যাস ছিল। লামিয়া খাওয়া দাওয়া শেষ করে ওয়াশরুমে যায় দাঁত ব্রাশ করতে। আমিও লামিয়ার ওর পড়ার টেবিলে বসে থাকি। হঠাৎ করে লামিয়া চিৎকার করে ওঠে। আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে জড়িয়ে ধরে কি হয়েছে জিজ্ঞেস করলে লামিয়া বলল, ওয়াশরুমে নাকি সে বেটে মানুষটা আছে। আমি ওয়াশরুম থেকে দেখি কিছুই নেই। আমি লামিয়াকে সান্ত্বনা দিই, লামিয়াকে ঘরে নিয়ে চলে আসি। লামিয়ার চিৎকার শুনে বাবা ও মা চলে আসে। মা বাবাকে বললাম কি হয়েছে। বাবা তো লামিয়াকে দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, চিন্তায় পড়ে যায়। তো বাবা মা ঘুমাতে চলে যায়। আমি লামিয়ার ঘরে মেঝেতে বিছানায় শুয়ে পড়ি। আমার তো ঘুম আসছিল না। হঠাৎ করে লামিয়া আমাকে ওর পাশে শুতে বলে দিল। ওর নাকি অনেক বেশি ভয় করছে। আমি একটা চেয়ার নিয়ে লামিয়ার বিছানায় পাশে বসি। আমি লামিয়ার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। লামিয়া ঘুমিয়ে যায়, কিন্তু আমার চোখে যে ঘুম আসছিল না। আমি ভাবতে থাকি এখন কি করব, কি করা যায়। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। আমারও একটু ঘুম ঘুম পায়। আমি চেয়ারে বসে লামিয়ার বিছানায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার মনে হলো ঘরের মধ্যে কোনো কারো হাঁটার শব্দ হচ্ছে। ঘরের আলোটা জ্বালানো ছিল। আমি মাথা বিছানায় রেখে চোখ খুলি। আমি ভয় পাচ্ছিলাম, অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আমি চোখ খুলে দেখতে পাই সে বেটে কালো লোকটা বিছানায় উঠে যায়। তারপর লামিয়ার মুখের কাছে মুখ নিয়ে এক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছে। এইটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি চিৎকার দিতে চাই, কিন্তু আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি বিছানা থেকে আমার তুলতে পারছিলাম না আমি নিজেকে। আমি অনেক চেষ্টা করি, কিন্তু নড়াচড়া করতে পারছিলাম না। আমি দেখি সেই কালো লোকটা লামিয়ার জামাটা ওর পেটের ওপরে তুলে দেয়। এটা দেখে ভয়ের থেকে আমার ভেতরের রাগটা বেশি কাজ করছিল। আমার চোখের সামনে আমার বোনের শরীর হাত দিচ্ছে। এটা অন্য জগতের কেউ, একটা অশরীরী, আর সেটা আমি নিজে চোখে দেখছিলাম। আমি আয়তাল কুরসি পাঠ করতে থাকি। আমি দেখি সে বেটে কালো লোকটা লামিয়ার জামার ভেতরে ঢুকে যায়। আমি এটা দেখে নিজেকে ধরে রাখতে পারি না। আমি আমার সর্বশক্তি দিয়ে মাথায় তোলার চেষ্টা করি, আর আমি সফল হয়ে যাই। আমি আয়তাল কুরসি পাঠ করতে থাকি, আর তখন সে কালো বেটে জিনিসটা লামিয়ার জামার ভেতর থেকে বের হয়ে এলো। লামিয়া তখন ঘুমাচ্ছিল। সে বেটে জিনিসটার সাথে আমার চোখাচোখি হয়ে যায়। আমি রাগে ক্ষোভে সেই জিনিসটার দিকে রীতিমতো চারটা ছড়ে মারি। সাথে সাথে জিনিসটা হাওয়ায় মিলিয়ে যায়। আমি তখন লামিয়ার কাপড় ঠিক করে দিই। আমি দেখি লামিয়ার ব্লিডিং হচ্ছে। আমি লামিয়াকে ডাক দিলে ওর ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে ও দেখে ওর ব্লিডিং হচ্ছে। এটা দেখে ও আমার সামনে লজ্জা পেয়ে যায়। আমি মাকে ডাক দিই। মাকে বললাম লামিয়াকে গোসল করে দিতে, কারণ লামিয়ার শরীর খুবই দুর্বল ছিল। মা লামিয়াকে গোসল করিয়ে দেয়। তারপর লামিয়া আবারও শুয়ে পড়ে। আমি লামিয়াকে কিছু বলি না, লামিয়াও ঘুমিয়ে যায়। আমি এবার লামিয়ার বিছানার পাশে বসে আছি আর লামিয়ার মাথার কাছে কোরআন শরীফ রাখি। রাত তখন আনুমানিক 3:30 বাজে। হঠাৎ করে আমি শুনতে পাই জানালার পাশে কেউ একজন ঘুমাচ্ছে। সেই সাথে বাড়ির পেছনে অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাই। আমি তো ভয় জড়সড় হয়ে যায়। আমি আয়তাল কুরসি পাঠ করতে থাকি। হঠাৎ করে জানালায় অনেক জোরে বাড়ি দেওয়ার শব্দ হলো। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে মনে হচ্ছে জানালা যেন ভেঙে যাবে। আমি অনেক জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকি। এমন সময় লামিয়ার ঘুম ভেঙে যায়। লামিয়া তো ভয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি দোয়া দরুদ পড়া বন্ধ করিনি। আমি কোরআন শরীফ হাতে নিয়ে লামিয়াকে ধরে বাবার ঘরে গিয়ে তাদের ডাক দিই। তারা দুজনে উঠে যায়। আমি আর লামিয়া তখন ভয়ে ঘামতে থাকি। লামিয়া তো ভয়ে কান্না করতে থাকি। জানালা এত জোরে শব্দ হচ্ছিল যে আমরা তখন সবাই সেই শব্দ শুনতে পাচ্ছিলাম। কিন্তু কিছু সময় পর সব কিছু ঠিক হয়ে যায়। আমি লামিয়া, বাবা, মা লামিয়ার ঘরে এসে দেখি সব কিছু ঠিকঠাক আছে। সেদিন রাতে আর ঘুমায়নি। একসময় ফজরের আজান দেয়। আমি মসজিদে যাই নামাজ আদায় করতে। নামাজ শেষে আমি ইমাম সাহেবের সাথে দেখা করি, কিন্তু তিনি আমার সাথে কথা বলতে চায় না। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি কি হয়েছিল তার সাথে, আর সে কেন আমার সাথে কথা বলতে চায় না। ইমাম সাহেব আমার কথার কোনো জবাব দেয় না। ইমাম সাহেব আমাকে একটা ঠিকানা দেয়, আর সেই ঠিকানায় চলে যেতে পারে। আমি সেদিনই ইমাম সাহেবের সেই ঠিকানা অনুযায়ী চলে যাই এবং
ঠিকানাটা ছিল রাজশাহী বিভাগের একটা জেলা। রাজশাহী থেকে সে ঠিকানাতে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আমি গিয়ে দেখি ইমাম সাহেব আমাকে যার কথার জন্য বা যার কাছে পাঠিয়েছে তিনি অনেক বেশি বৃদ্ধ, 100 বছরের কাছাকাছি হবে। তিনি একজন খুব পরহেজগার মানুষ, তার অনেক সুনাম রয়েছে। তিনি আগে একটা মাদ্রাসা পরিচালনা করতেন এবং মানুষের অনেক উপকার করতেন। বয়স হওয়ার কারণে তিনি বাড়িতেই থাকেন, আর অনেক বড় সমস্যা না হলে তিনি কোনো কাজ করেন না। তার একটা ছেলে আছে, তিনি অনেক ভালো রুকায় করতে পারেন। বড় ধরনের সমস্যা হলে বৃদ্ধটি নিজে সমাধান করেন। যিশু ভাই, এখানে বৃদ্ধ মানুষটার হুজুর বলে সম্বোধন করছি। তো আমি হুজুরের ছেলেকে সমস্ত ঘটনা খুলে বলি। হুজুরের ছেলে আমাকে হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর সব ঘটনা জানতে চায়। আমি হুজুরকে সব ঘটনা খুলে বলি। আমার কথা শুনে হুজুর কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর আমাকে বাইরে রেখে তার ছেলের কাছে কিছু সময় কথা বলে এবং হুজুরের ছেলে আমাকে বলল সে আমার সাথে আমার বাড়িতে যাবে এখনই। আমি একটু অবাক হয়ে গেলাম, কিন্তু কিছু না বলে হুজুরের ছেলেকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসতে আসতে বিকেল হয়ে যায়। হুজুরের ছেলেকে আমি বাড়ির ভেতরে ঢুকি, কিন্তু হুজুরের ছেলে বাড়ির ভেতরে ঢুকে চারপাশ দেখতে থাকে। এটা আমার কাছে প্রচণ্ড অবাক লাগে। তারপর তিনি লামিয়াকে দেখতে চায়। আমি লামিয়াকে তার সামনে রাখি। তিনি লামিয়াকে দেখে বললেন, লামিয়াকে পরিপূর্ণ পর্দা সহকারে যেন তার সামনে নিয়ে আসে। তার কথা মতো লামিয়াকে পর্দা সহকারে নিয়ে আসি আর আমার মাকে হুজুরের ছেলের সামনে আসতে নিষেধ করেন। আমি শুধুমাত্র লামিয়ার সাথে থাকবো। আমার বাবা সে সময় বাড়িতে ছিল না। তারপর তিনি লামিয়াকে তার সামনে বসতে বলে। লামিয়া হুজুরের ছেলের সামনে বসে। তারপর হুজুরের ছেলে মনে মনে দোয়া পড়তে থাকে। হঠাৎ করে আমি বুঝতে পারি ঘরটা অনেকটা গরম হয়ে গেছে, আর লক্ষ্য করলাম লামিয়া কেমন যেন ছটফট করছে। হঠাৎ করে লামিয়া তার শরীর ঝাঁকিয়ে উঠে যায় এবং উঠে দাঁড়িয়ে যায়, আর হুজুরের ছেলেকে জোরে জোরে লাথি মারে। আমি লামিয়াকে ধরে ফেলি, কিন্তু লামিয়ার শক্তির সাথে আমি পেরে উঠতে পারছিলাম না। হুজুরের ছেলে উঠে আসে, জোরে জোরে দোয়া পড়তে থাকে আর লামিয়ার চিৎকার করতে থাকে। লামিয়া মাটিতে কড়াকড়ি দিতে দিতে অজ্ঞান হয়ে যায়। হুজুরের ছেলের বুকে অনেক ব্যথা পায়। তারপর লামিয়াকে বিছানায় শুয়ে দেয়। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম লামিয়ার কি হয়েছিল। হুজুরের ছেলে আমাকে শুধু বলে লামিয়াকে কালো জাদু করা হয়েছে। এটা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। হুজুরের ছেলে সেদিন বাড়িতে চলে যায় এবং তার পরের দিন বাবাকে নিয়ে আসবে বলল, এবং রাতের বেলা বাবা আসলে বাবাকে সব কিছু বলি। বাবা প্রথমে বিশ্বাস করে না। তার পরের দিন দুপুরবেলা হুজুর এবং তার ছেলে আসে। সেদিন বাবা বাসায় ছিল। হুজুর এসে বাবাকে বলে লামিয়াকে কালো জাদু করা হয়েছে। যে হুজুর এসেছিল তার অনেক বেশি শক্তিশালী জিন আছে। সেসব জিন হুজুরের কাছে পড়তে আসতো। হুজুর তাদের দিয়ে সহজে কোনো কাজ করাতেন না। অনেক কঠিন কাজ হলে হুজুর তার সাহায্য নিতেন। মূলত হুজুরের সেই জিন বলেছে লামিয়াকে কালো জাদু করা হয়েছে। হুজুর এসে লামিয়াকে দেখে, লামিয়ার উপরে সে চালান করা জিনটাকে হাজির করে। হুজুর লামিয়ার শরীরে থাকা জিনটাকে অনেক অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো কিছুই বলে না, শুধু গোঙানির মতো আওয়াজ করে। হুজুর লামিয়ার রুকা করে। রুকা করার সময় লামিয়া আরও বেশি চিৎকার করে। এক সময় লামিয়া অজ্ঞান হয়ে যায়। হুজুর লামিয়াকে ঘরে নিয়ে চলে যেতে বলে। আমি লামিয়াকে ঘরে নিয়ে যাই। তারপর হুজুরের কাছে এসে হুজুরকে জিজ্ঞেস করি কি হয়েছে। হুজুর তখন বলল, তোমার বোনকে কালো জাদু করেছে, একটা খারাপ জিন চালান করেছে। তোমার বোনের উপরে কথাটা বলছো, কে কালো জাদু করেছে সেটা আমরা জানতে পারিনি, তবে আজ রাতে আমি সব জেনে তোমাকে বলবো, কেমন? আমাকে একটা ঘর দাও, থাকতে দাও, ঠিক আছে? আমি আর আমার ছেলে একাশি ঘরে থাকবো। আমরা না ডাকবো তো কেউ আসবে না, ঠিক আছে? আর আমাদের কেউ ডাকবেও না, আর চিন্তা করো না, আমি যতটুকু সময় আছি তোমার সমস্যা হবে না, তোমার বোনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চিন্তা করো না, ঠিক আছে? তারপর হুজুরকে আমার ঘরে থাকতে দেয়া হলো। রাতের বেলা হুজুর ও তার ছেলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হুজুর বাড়ির সব আলো নিভিয়ে দিতে বলে। পুরো বাড়ি অন্ধকার করে রাখা হয়। আমি বাবা মা লামিয়া এক ঘরে অন্ধকারে বসে থাকি। আমরা ভয় চুপচাপ হতে থাকি। আমরা হুজুরের ডাকার অপেক্ষা করতে থাকি। হঠাৎ করে আমরা সবাই শুনতে পাই আমাদের ঘরের মেইন দরজাটা অনেক জোরে শব্দ করে খুলে গেল। সেই সাথে মুহূর্তের মধ্যেই যেন পুরো পরিবেশটা পাল্টে গেল। ঘরটা কেমন যেন
ঠান্ডা হয়ে গেল। আমরা তো একদম ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। এমন সময় প্রায় এক ঘন্টা পর হুজুর আমাদের ডাক দেন। আমরা যেন দেহে প্রাণ ফিরে পাই। হুজুর আমাকে আর বাবাকে সাথে করে নিয়ে আমাদের ঘরে যায়। তারপর হুজুর আমাদের যা বলে সেটা শোনার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। হুজুর আমাদেরকে বললেন, লামিয়াকে অনেক খারাপ কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদু করা হয়েছে লামিয়ার পিরিয়ডের রক্ত দিয়ে, লামিয়ার পিরিয়ডের রক্তের সাথে শুকুরের শরীরের মাংস দিয়ে এই তাবিজ বানিয়ে সেটা একটা আত্মহত্যা করা মেয়ের কবরে রাখা হয়েছে। তাবিজটা সেই লাশের পেটের সাথে বেঁধে রাখা হয়েছে। তারপর দুটো শুকুর বলি দিয়ে একটা বোবা বামুন আকৃতির জিনকে জানান করা হয়েছে। জিনটা প্রচণ্ড শক্তিশালী, সে বোবা তাই কোনো কথা বলতে পারে না। এই কালো জাদু কাটাতে হলে সে তাবিজটা কবর থেকে বের করে নষ্ট করে দিতে হবে, তাহলে লামিয়া সুস্থ হয়ে যাবে আর ওই বামুন আকৃতির জিনটা লামিয়াকে ছেড়ে চলে যাবে। ওই জিনটা লামিয়ার সাথে শারীরিক সম্পর্কও করছে, এই জন্য লামিয়ার ব্লিডিং হতো। হুজুর আরো বললেন, আমি আমার ছাত্র জিনের মাধ্যমে সব জেনেছি, বুঝতে পেরেছ? সেই কবরটা কোথায় সেটাও জেনেছি, কিন্তু কবর থেকে তাবিজ বের করা অনেক কঠিন, অনেক কঠিন কাজ। যে তাবিজ আনতে যাবে তার মৃত্যু হতে পারে। তাবিজ নিয়ে আসতে পারলে এই কালো জাদু করানো সম্ভব, তা না হলে ধীরে ধীরে লামিয়া অসুস্থ হয়ে যাবে এবং বুঝতেই পারছ সে মারা যাবে। তাকে বাঁচানোর আর এর চেয়ে আর কোনো দ্বিতীয় কোনো বিকল্প নেই। হুজুরের কথা শুনে আমি আর বাবা দুজনেই দুজনের চোখের দিকে যেন চেয়েছিলাম। আমি হুজুরকে জিজ্ঞেস করি, এই কাজটা কে করেছে? হুজুর তার নাম বলতে চায় না। হুজুরকে অনেক জোরাজুরি করলাম, অনেক অনুরোধ করলাম জানার জন্য, কিন্তু হুজুর নাম বলে না। হুজুর বলল, যদি কালো জাদু কাটানো যায় তাহলে নামটা বলবো, এখন বড় সম্ভব না। আমি তখন হুজুরকে বললাম, আমি যাবো সে কবর থেকে তাবিজটা আনতে। হুজুর আমার কথা শুনে আমাকে বললেন, ভেবে বলছো তো, এটা কিন্তু সহজ না, আমি তো বলে দিচ্ছি, তুমি তাবিজটা আনতে গেলে সে জিনটা তোমাকে কিন্তু বাধা দেবে, অনেক রকমভাবে বাধা দেবে, কথাটা বুঝছো? বেটা ফেলতে পারে, জানের কিন্তু অনেক বড় একটা রিস্ক আছে মাথা রেখা। আমি তখন হুজুরকে বলি, যা হয়ে যাক হোক, আমি তাবিজ নিয়েই আসবো, দরকার হলে আমি মরে যাবো, তারপরও আমার বোনকে আমি মরতে দেবো না। আমি আমার বোনের জন্য সব কিছু করতে রাজি আছি, আমি ওকে অনেক ভালোবাসি। আমার মা মরো বোনটা, আমি ওকে এভাবে করে কষ্ট দেখতে পারবো না, সম্ভব না। আমার কথা শুনে বাবা চুপ করে থাকে, বাবা কোনো কথা বলে না। তারপর হুজুর আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাল রাতে সে কবর থেকে তাবিজটা নিয়ে আসবে, যাওয়ার সময় তুমি অনেক ভয়ঙ্কর কিছু দেখতে পারবে, কিন্তু সাবধান, ভয় পাবে না, ভয় পাবে না। কবরে নামার পরও তুমি অনেক কিছুই দেখতে পাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আমি আমার একজন ছাত্র জিন তোমার আশেপাশে থাকতে বলবো, কোনো বিপদ হলে তারা তোমাকে বাঁচানোর চেষ্টা করবে। তবে আমি শিওর বুঝতে পারছি না তারা তোমাকে পুরোপুরি বাঁচাতে পারবে কি না, তারা চেষ্টা করবে তোমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর একটা তাবিজ না তুমি সরাসরি নিয়ে বাড়িতে চলে আসবে, কেমন? ভুলেও পিছনে থাকবে না, পিছনে কিন্তু অনেক রকমের আওয়াজ করতে পারে, বাজালে ফেলতে পারে, বিভিন্ন ধরনের আওয়াজ করে তোমাকে কিন্তু ফাঁদে ফেলতে পারে। এটা ট্র্যাপে কিন্তু পা দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু কোনোভাবে সেগুলোকে পাত্তা দেবে না। হুজুরের কথা শুনে আমার মনের ভেতরে যেন ভয় চলে আসে, কিন্তু আমি সেটা বুঝতে দেই না। আমি মনে মনে ভাবি, যা কিছু হয়ে যাক, আমি আমার বোনকে বাঁচাবো। তো হুজুর আমাকে সেই কবরের ঠিকানা দিয়ে দেয়। কবরটা যেখানে আছে সেই জায়গাটা আমি চিনি, আর যার কবরে তাবিজটা রাখা আছে তাকে আমি চিনি। কবরটা আমার পাশের এলাকার একটা কবর, আর যেখানে কবরটা দেওয়া হয়েছে সেখানে মানুষ খুব কম যাওয়া আসা করে, রাতের বেলা তো মানুষ সেদিকে যায় না। তো আমি পরের দিন রাতে হুজুরের ছেলেকে সাথে করে নিয়ে তাবিজ আনতে যাই। রাত 12টার সময় আমি আর হুজুরের ছেলে রওনা দিয়ে দিই। অন্ধকার রাত, চারিপাশে নিস্তব্ধতা, ভয়ে আমার শরীরটা যেন কাঁটা দিয়ে উঠছিল। আমার জীবনে এমন পরিস্থিতি কখনো আসবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। তখন আমার বোনের ভেতরে ভয় কাজ করছিল, আবার লামিয়ার জন্য কথা ভেবে খুব জিদ হচ্ছিল। তো কোনো সমস্যা ছাড়াই আমরা দুজনেই সেই কবরের কাছাকাছি চলে যাই। কবর থেকে একটু দূরে হুজুরের ছেলে দাঁড়িয়ে আছে, তারপর আমাকে একা যেতে বলে। আমি ভয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, ভয় আমার শরীর অবশ হয়ে আসছিল।
এবং আমি যেন খেমে যাচ্ছিলাম। আমি সেই কবরের কাছে চলে আসি। কবরের কাছে আসার পর আমার ভয় আরও বেড়ে যায়। মনে হচ্ছিল কেউ এখনই এসে আমাকে ধরে ফেলবে। আমি কবরের কাছে এসে দেখি কবরটা বেশ পুরাতন কবর। কবরের মাটি ভেঙে গেছে, বাঁশগুলো যেন পচে গেছে। আমি ভাঙা বাঁশ কয়েকটা সরিয়ে কবরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর ঠিক তখনই আমার চারপাশে ঝড় শুরু হয়ে যায়। আমি কাকের ডাক শুনতে পাই, আমি তো ভয়ে মারা যাব এমন একটা অবস্থা। তখন আমি নিজেকে শান্ত করে, তখন আমার লামিয়ার কথা খুব বেশি মনে পড়ছিল, লামিয়ার চিন্তা করে আমি আল্লাহর নাম নিয়ে কবরের ভেতরে চলে যাই। আমি বুঝতে পারি লাশটা কঙ্কাল হয়ে গেছে। আমি আইজা মতো আমার হাতটা কঙ্কালের উপরে কোমরের কাছে নিয়ে যায়। আমি মাটিতে হাত রে রীতিমতো তাবিজটা খুঁজি। তাবিজটা পেতে আমার দেরি হয় না, আমি তাবিজটা পেয়েও যাই। তাবিজটা পাওয়ার সাথে সাথে আমি কবর থেকে লাফ দিয়ে উঠি এবং কবর থেকে উঠার পর আমি বিভৎস একটা দৃশ্য দেখি। আমি দেখি সে বামন আকৃতির জিনটা আমার সামনে দাঁড়িয়ে আছে। অনেক রাগী তার চেহারা, তার চোখ দুটো যেন আগুনের মতো লাল হয়ে আছে। সে হঠাৎ করে এসে আমার গলা চেপে ধরে, আমি তার সাথে এক প্রকার মারামারি শুরু করে দিই। হঠাৎ করে আমি আমার মাথায় একটা আঘাত পাই, আমি মাথা ধরে বসে পড়ি। তখন দেখি হুজুরের ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে। হুজুরের ছেলে আমাকে বলল, আমি নাকি তার গলা চেপে ধরেছিলাম আর তার সাথে মারামারি করছিলাম। আমি তো এটা শুনে হতভম্ব হয়ে যাই। আমি তাকে বলি আমি কি দেখেছিলাম। তারপর আমি বুঝতে পারি আমি হয়তো বা কোনো একটা মায়াজালে আটকে গিয়েছিলাম। তারপর আমি হুজুরের ছেলে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আমরা আসার সময় পেছন থেকে অনেক বেশি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই। আমি শুনতে পাই কেউ একজন করুণ সুরে কান্না করছে, তাবিজটা ফেরত চাচ্ছে। আর সে কণ্ঠটাই হঠাৎ করে অনেক রাগী গলায় তাবিজটা ফেরত দিতে চাচ্ছে। আমি আমি বুঝতে পারছি অনেকগুলো মানুষ মনে হচ্ছে আমাদের পেছনে পেছনে আসছে। আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। হুজুরের ছেলে সেটা বুঝতে পারে এবং আমার হাতে ধরে আর আমাকে পেছনে তাকাতে নিষেধ করে। পেছনে যা কিছু হয়ে যাক না কেন, এমন করে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই জেগে আছে, শুধু লামিয়া ঘুমিয়ে আছে। আমি হুজুরকে তাবিজটা দিই, তাবিজটা নিয়ে একটা কাপড়ে বেঁধে তার ছেলের কাছে দেয়। তারপর হুজুর আমাকে গোসল করতে বলে। আমি গোসল করে আসলে হুজুর আমাকে তার কাছে বসায় আর বলে উঠল, বোনের প্রতি ভালোবাসা দেখে আমি সত্যি অনেক বেশি হতভম্ব হয়েছি, অনেক বেশি অবাক হয়ে গেছি। মৃত্যু হতে পারে এটা জেনেও তুমি এমন কঠিন কাজে পিছ পাওনি। আল্লাহ সারা জীবন তোমার এই ভালোবাসা বাঁচিয়ে রাখুক। আমি হুজুরকে কিছুই বলতে পারিনি। সে সময় শুধু বলেছিলাম আমার বোনের জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। তারপর আমি হুজুরকে জিজ্ঞেস করি, এই কালো জাদুটা কে করেছে? হুজুর তখন নাম বলল। নাম শুনে আমি হতভম্ব হয়ে যাই, কারণ আমাদের অনেক কাছের একজন মানুষ এতটা ভয়ঙ্কর অমানুষ হতে পারে জানতাম না। আমি তার নাম এখানে বললাম না। তারপর হুজুর আমাকে আরো বলল, তোমাকে আর একটু কথা বলি, এই কথাটা শুনি তুমি অত অবাক হয়ে যাবে। তোমাদের ইমাম সাহেব হলো আমারই ছাত্র, আর সে আমাকে তোমার বোনের বিষয় বলেছিল, তাই আমি আর দেরি না করে সেদিনই আমার ছেলেকে নিয়ে তোমাদের কাছে পাঠিয়েছিলাম। ইমাম সাহেব তোমাদের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে গেছিল, কারণ ওই জিনটা ইমাম সাহেবকে অসুস্থ করে ফেলেছিল, প্রচণ্ড শক্তিশালী এইটা। তারপর তুমি যখন ইমাম সাহেবকে রেখে লামিয়ার কাছে যাও, তখন ওই জিনটা ইমাম সাহেবের কাছে এসে গলা চেপে ধরেছিল, রোগে একটা থাপ্পড় মারে, কারণ ইমাম সাহেবকে দেখে জিনটা অনেক বেশি রেগে যায়। ভয় পেয়ে ইমাম সাহেব তোমার বাড়ি থেকে চলে আসে। তারপর সেদিনই ইমাম সাহেব আমার সাথে যোগাযোগ করে এবং সমস্ত ঘটনা খুলে বলেন, আর এই জন্যই দেরি না করে তোমাদের বাড়িতে আমার ছেলেকে পাঠিয়ে দিই। বুঝতে পেরেছি। ইমাম সাহেবের এই কথাগুলো শুনে সত্যি অবাক হয়ে যায়। ইমাম সাহেবের প্রতি আমার আলাদা শ্রদ্ধাও চলে আসে। পরদিন সকালবেলা হুজুর তার ছেলে চলে যায়। যাওয়ার সময় আমার বাবা হুজুরকে টাকা দিতে চায়, কিন্তু হুজুর একটা টাকাও নেয় না। আমি অনেক অনুরোধ করি কিন্তু সে কোনো টাকা নেয় না। হুজুর যাওয়ার আগে লামিয়াকে একবার রোকা করে। লামিয়ার শরীর অনেক দুর্বল ছিল আর লামিয়া অনেক শুকিয়ে যায়। হুজুর তাবিজটা সাথে করে নিয়ে চলে যায়। সেই তাবিজটা কীভাবে নষ্ট করে আমি জানি না। তারপর লামিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। লামিয়া এসএসসি পাস করার পর আমি ওকে
আমার ওয়াইফকে নিয়ে ঢাকায় চলে আসি। যখন লামিয়ার সাথে এই ঘটনাটি ঘটে তখন আমি বিদেশি নোকিয়া ফোন ব্যবহার করতাম, মানে অনেক আগের ঘটনা। আর সেই ক্যামেরায় আমি ছবিও রোকেয়া তুলে রাখি, এখন আমার ফোনে সে ছবি এবং ভিডিও আছে। আজ সেসব দিনের কথা মনে হলে আমার কলিজাটা কেঁপে ওঠে। আমার পার্সোনাল সমস্যার জন্য আমি সেগুলো দিতে পারলাম না, এই জন্য ক্ষমা চাচ্ছি। যে লামিয়াকে কালো জাদু করেছিল সে আমারও লামিয়ার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। সবশেষে আমি সবার কাছ থেকে এই কথাটা বলতে চাই, আপনার কেউ এই কালো জাদুর আশ্রয় নেবেন না। এই কালো জাদুর কারণে অকালে ঝরে যেতে পারে নিষ্পাপ প্রাণ। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জিফ্রাকে অনেক ধন্যবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই সজীব হোসেন ভাইকে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একদিন জিফ্রি ভাইয়ের সাথে দেখা করব, আর সেই ছবি আর রোকার ভিডিওটা ইনশাল্লাহ দেখাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। জিফু ভাই, এই ছিল আশরাফ ভাইয়ের সাথে মা আশরাফ ভাইয়ের মুখ থেকে সংগ্রহ করা ঘটনা। আমি আশা করছি এই ঘটনাটি সবার কাছে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগবে, আর সেই সাথে সবাইকে এই কালো জাদুর ঘটনাটির ভৌতিক আনন্দ দেবে। জিফু ভাই, আপনার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন আর ভৌতিক কথার সাথে থাকবেন। আবার নতুন কোনো ঘটনা নিয়ে আসবো আপনাদের জন্য আগামী সপ্তাহে। ভালোবাসা অবিরাম, প্রিয় জেসু ভাই, ভালোবাসা অবিরাম, প্রিয় ভৌতিক কথা। আসসালামু আলাইকুম, ভৌতিক কথার পাগলা ফ্যান মোহাম্মদ সজীব হোসেন। ওয়ালাইকুম আসসালাম। ও মাই গড, সেটা হাত পা কাঁপছে একেবারে। ইটস রিয়েলি রিয়েলি থান্ডার একটা স্টোরি ছিল। ও মাই গড, oh my god, what the hell is this? Oh my goodness, unbelievable man, apni to pagal banai felen re bhai, eita ki chilo? Seriously man, oh my goodness, what a story telling, my goodness. Shoji bhai, apni ki shunaren bhai? Matha noshto hoye geche bhai, story to beshi josh chilo. Absolutely beautiful story. আমি সত্যি আমি সেলুট জানাই আপনার মতো স্টোরি টেলার আছেন। মাশাআল্লাহ, হোয়াট আ স্টোরি, লাভ ইউ সো মাচ ম্যান, অসাধারণ। আমি রিয়েলি রিয়েলি মানে একই সাথে বলবো যে খুবই আনন্দ লাগছে আপনি যে ব্যাক করেছেন আমাদের সাথে। সজীব ভাই, আপনি গত সপ্তাহে অনেক অসুস্থ ছিলেন, টাইফয়েড ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আপনি বেশি মানে ব্যাক করেছেন এবং আপনার স্টোরিটা শেয়ার হলো, আলহামদুলিল্লাহ শেয়ার হলো, সাকসেসফুলি শেয়ার হলো। আর আমি আশরাফ ভাইকে বলবো, আশরাফ ভাই, ইউ আর রিয়েলি রিয়েলি সুপার অ্যামেজিং গাই। সিরিয়াসলি মানে সত্যি আপনাকে সেরো দিতে ইচ্ছে করছে, আপনাকে একটা জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভাই বোনের যে ভালোবাসার সম্পর্ক, সব কিছু করা সম্ভব। ওরে বাবা রে বাবা ভাই, আমি সত্যি আপনাকে দেখতে চাই। সজীব ভাই, আপনাকে বলবো আপনি আমাকে ভাইয়ের একটা ছবি পাঠিয়ে দেবেন, আমি দেখতে চাই ভাইয়াকে। এবং অবশ্যই আমি সময় থাকলে অবশ্যই ভাইয়ের সাথে অবশ্যই একবার দেখা করবো ইনশাআল্লাহ। আমি আমি একই সাথে বলবো যে ভাই, আপনার কাছে যেরকম আরও ঘটনা থাকে, ইউ আর লিটারালি সুপার টুপার অ্যামেজিং স্টোরি টেলার, এবং ফাটাই ফেলছেন আজকে আশরাফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং খুব ভালো লাগলো সজীব ভাইয়ের মাধ্যমে আপনি ঘটনাটি পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সজীব ভাই এমনই একজন স্টোরি রাইটার, তিনি যা লেখেন না সেটা এত সুন্দর হয়ে যায়, মুহূর্তেই মনে হয় যেন চোখের সামনে সব কিছু ঘুরছে, সব কিছু যেন হয়ে যাচ্ছে, মানে অসম্ভব রকম সুন্দর একটা ফিলিংস কাজ করে ভাইয়ের ঘটনায়। সত্যি বললাম, দিস ইজ অ্যাবসলুটলি সুপার অ্যামেজিং স্টোরি, আলহামদুলিল্লাহ। এবং একই সাথে বলবো যে সত্যি আপনি পারেন বটে ভাই, অসাধারণ এক ঘটনা দিয়েছেন, খুব বেশি ভালো লাগলো। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগলে কষ্টটা সার্থক হয়ে যায়। আমি সবসময় বলেছি, এর আগেও বলেছি, অ্যাবসলুটলি সুপার অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রো। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ঘটনা, আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়েই যায়। এবং এর আগে কষ্ট সার্থক হয়েছে, আজকে কষ্ট সার্থক হবে ইনশাল্লাহ, সামনে দারুণ দারুণ কিছু অপেক্ষা করছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করব না, আমরা চলে যাব আমাদের আবদুল্লাহ ভাইয়ের ঘটনা। অনেকদিন পর আবদুল্লাহ ভাইয়ের একটা ঘটনা এসেছে, মাঝখানে তো হারিয়ে গিয়েছিলেন আমাদের আবদুল্লাহ ভাই, এবং আজকে অনেক দিন পর তার ঘটনা আমরা শেয়ার করতে চলেছি। এবং আশা করছি আবদুল্লাহ ভাইয়ের ঘটনা আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। চলে যাই আবদুল্লাহ ভাইয়ের ঘটনায়।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, শয়তান, এই নামটা নিশ্চয়ই শুনেছেন সবাই, কিন্তু শয়তানকে কখনো দেখেননি, তাই না? আমি দেখেছি, অনেক কাছ থেকে শয়তানকে দেখেছি। আমাদের আদি পিতা আদম আলাইসালাম এবং মা হাওয়া আলাইসালাম কিন্তু এই শয়তানের ধোকায় পড়েছিলেন। সেই পৃথিবীর শুরু থেকে আজ অব্দি প্রতিদিন প্রতি মুহূর্তে শয়তান আমাদেরকে ধোকা দিতে চাচ্ছে এবং ক্ষতি করছে। চলুন আজ আমরা শুনে আসি এক ভয়ঙ্কর শয়তান বা শয়তানের ধোকা বা দেখার একটি ঘটনা। তার আগে আমি একটু ইন্ট্রো দিয়ে নিই। আসসালামু আলাইকুম প্রিয়জশ ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আমি আবদুল্লাহ, আমার বাসা খুলনা জেলার রূপসা উপজেলার লুইহাটি ইউনিয়নের জাপুসা গ্রামে। তো একদমই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ঘটনা। বলছেন, শিউলি আপু, আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, সেই ঘটনাগুলো আমরা সারা জীবন মনে রাখি। আমার জীবনেও এমন একটি তিক্ত অভিজ্ঞতা বা ঘটনা রয়েছে, যে ঘটনা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। তবে চলুন শুরু করি ঘটনা। তখন আমার বয়স মাত্র 19 বছর। হঠাৎ করে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। এরপর ভালোবাসা পরিবারকে জানিয়েছিলাম, কিন্তু মেনে নেয়নি। এরপর আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। বিয়ের পর আমাদের পরিবারও মেনে নেয়নি। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বাসা ভাড়া করে থাকব। যেই বলার সেই কাজ, আমরা একটি গ্রামের ভেতরে টিন শেড দিয়ে বাসা ভাড়া করে নিলাম। এবং আমরা যে বাড়ি ভাড়া নিয়েছিলাম ওই বাড়িতে মোট 4টা রুম ছিল, ছোট একটা বাড়ি এবং বাড়িতে অনেক গাছপালা ছিল আর একটা ছোট পুকুর ছিল। এবং ওই পুকুর পাড়ে পুরনো একটা আম গাছ ছিল। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি ঘটনা না পড়ে এসব কেন বলছি, শুনতে থাকুন না, এগুলো কেন বলছি পরে জানতে পারবেন। ওই বাড়িতে আমরা বাদে আর কোনো ফ্যামিলি ছিল না। আমাদের টাকার সমস্যা থাকার কারণে তখন ওই বাড়িটা আমরা ভাড়া নিয়ে নিই। যাই হোক, এরপর আমরা আমাদের সংসারটা অনেকটা গুছিয়ে নিই। দেখতে দেখতে 6-7টা মাস কেটে যায়। একদিন আমার স্বামী আমাকে বলল, এভাবে আর কতদিন, হ্যাঁ বাড়ি পরিবার থেকে দূরে থাকবো বলো তো। হ্যাঁ, আমি তাকে বললাম, তাহলে কী করবো এখন? সে আমাকে বলল, চলো আমরা একটা বাচ্চা নিই, ঠিক আছে? তাহলে তুই পরিবারের মধ্যে একটা ভালো একটা বনিমানা হয়ে যাবে, আমাদেরকে মেনে নেবে। তার কথাতে আমি রাজিও হয়ে যাই। তারপর কয়েক মাস পর জানতে পারি আমি মা হতে চলেছি। সেদিন আমি আমার জীবনের সবচেয়ে বেশি খুশি ছিলাম। আমার স্বামী সেদিন আমাকে ঘুরতে নিয়ে যায়। আমরা সারাটা 3 ঘোরাঘুরি করি। এরপর আমরা রাতে বাইরে যাই, খাওয়া দাওয়া করি, বাসায় চলে আসি। বাসায় এসে দুজনে ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি দেখতে পাই ওই পুকুর পাড়ে একটা বাচ্চা কান্না করছে। আমি বলি, কে কে ওখানে? কিন্তু ওখান থেকে কোনো আওয়াজ এলো না, শুধু কেঁদেই যাচ্ছে। আমি এবার ধীরে ধীরে পুকুর পাড়ে যেতে থাকি। পুকুর পাড়ে গিয়ে দেখি একটা বাচ্চা 2 হাঁটু মাথার ভেতরে দিয়ে কাঁদছে। আমি আস্তে আস্তে বাচ্চাটির কাছে যাই। বাচ্চাটির কাছে গিয়ে আমি বলতে থাকি, কে তুমি, এখানে বসে বসে কাঁদছো কেন? কিন্তু বাচ্চাটি আমার কোনো কথার উত্তর দেয় না। এরপর আমি বাচ্চাটির কাঁধে হাত রাখি, সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায় এবং সে ঘর ঘর করে শব্দ করতে থাকে। হঠাৎ করে বাচ্চাটি আমার দিকে তাকায় এবং আমি যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই বাচ্চাটির নাক নেই, কোনো মুখ নেই, শুধু 2টো চোখ আছে, শুধুই 2টো চোখ। আমি এতটুকু দেখে ভীষণ ভয় পেয়ে যাই এবং আমি যখনই ওখান থেকে দৌড় দিব ঠিক তখনই বাচ্চাটা আমার হাত ধরে ফেলে। এতটুকু দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি থরফর করে বিছানায় উঠে বসি আর হাঁপাতে থাকি। এরপর বিছানা থেকে নেমে 1 গ্লাস পানি খেয়ে আবারও শুয়ে পড়ি এবং ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই যেন ঘুম আসছিল না। দুঃস্বপ্ন বলে মনকে বুঝাবার অনেক চেষ্টা করি এবং মাত্র চোখের তন্দ্রা ভাব চলে আসে। ঠিক তখনই আবারও সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে সব কিছু যেন খসে চলে আসে। আমি এবার জানালার কাছে গিয়ে ভালো করে খেয়াল করি, শোনার চেষ্টা করি, কিন্তু আমি ঠিক সেই কান্নার আওয়াজটা স্পষ্ট শুনতে পাই। এরপর আমি সারা রাত আর ঘুমাইনি। পরদিন স্বামীকে সমস্ত ঘটনা করে বলি।
সেটা তার ছিনে হাসি দিল আর বলল, শোনো আশেপাশে হয়তো কোনো বাচ্চা কান্না করেছে, তুমি এগুলা শুনেছো, এটা নিয়ে ভাববো না, এই ছোট কেন বিষয় নিয়ে তো ভাববো কেন। এরপর আমার স্বামী চলে যায় ডিউটিতে, আমি সারাদিন ওই সময় নিয়ে ভাবতে থাকি। এরপর কেটে যায় 3-4 দিন, কিন্তু এই 3-4 দিন কোনো সমস্যা হয়নি। স্বামী সেদিন বাড়িতে ছিলেন। হঠাৎ একদিন সন্ধ্যার একটু আগে আকাশে হঠাৎ মেঘ করে আমি তখন ওই পুকুর পাড়ে চলে যাই শুকনা কাপড় আনতে। আমি যখন ওই পুকুর পাড়ে যাই তখন দেখি ওই ওই মেয়ের লাশটা ছুলছে এবং ঝড়ের সাথে সাথে মেয়েটার দেহটাও কেমন যেন তুলছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকি কিছু সময় ধরে এবং হঠাৎ মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা বাজ গায়ে গলায় হি হি করে হেসে উঠল, সাথে সাথে একটা চিৎকার দিই। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলতে দেখি আমি হাসপাতালে ভর্তি, আমার স্বামী বসে আমার পাশে। সে আমার জ্ঞান ফিরতে দেখে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার সাথে। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। সে আমাকে বলল, ভুলভাল দেখেছো, সারাদিন কষ্ট করে কাজ করছো তাই হয়তো বা ভুল দেখেছো, বুঝতে পেরেছো। সে আমাকে আর কিছু বলার সুযোগ দিল না। এরপর সুস্থ হয়ে আবার সে বাড়িতে চলে আসি। এবার আমার এই বাড়িতে থাকতে খুব ভয় লাগে। তারপর ভয় ভয় কেটে যায় আরও কিছুটা দিন, আর কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখি, একটা নেকড়ে বাঘের মতো দেখতে, মানে তার বডিটা মানুষের মতো কিন্তু মুখটা নেকড়ে বাঘের মতো, আমাকে এসে বলছে, তুই এই বডি ছেড়ে চলে যা, এটা একটা অপবিত্র জায়গা, বাঁচতে চাইলে চলে যা, চলে যাও বডি থেকে। স্বপ্নটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। এবারও আমার স্বামীকে বললাম, কিন্তু সে এবারও কোনো কথা শুনলো না, নানান কথা শুনিয়ে তার ছিল করলো। প্রতিদিন রাতে আমি একই স্বপ্ন দেখি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি ওই নেক্সের মতো আধা খাওয়া মানুষটা আমার পেটের উপরে লাথি মারছে, পর আমার পেট নিজে হাতে ছিঁড়ে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলছে। আমি এতটুকু দেখে আবারও ঘুম থেকে উঠে পড়ি। আমি আমার স্বামীকে বলি, কিন্তু এবারও সে আমাকে দুঃস্বপ্ন দেখেছি বলল এবং বলল কাল হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করে আনলে ঠিক হয়ে যাবে। পরদিন হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে আসার পর সত্যি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এরপর আর কোনো সমস্যা হয় না। দর্শকগণ কি ভাবছেন, ঘটনা এখানে শেষ, তাই না? না 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 ভাই, এখনো অনেক বাকি আছে, চলুন শুরু করি এরপর কি হলো। এভাবে কেটে যায় 8 মাস। আমি তখন একা একা চলাচল করতে পারি না। আমার স্বামী তখন তার পরিবারের জানায়, কিন্তু তখন তার পরিবার আর আমার পরিবার আমাদের মেনে নেয়নি। কিন্তু আমার শাশুড়ি আমার ননদকে আমার কাছে পাঠায় আমার দেখাশোনা করবার জন্য। এরপর আমার ননদ এসে আমাকে দেখাশোনা করতে থাকে। এভাবে করে একদিন বিকেলবেলা আমাকে বলল, ভাবি আমি একটু বাইরে যাচ্ছি, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি চিন্তা করো না। আমি তখন বললাম, ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো লিমা, তোমার ভাই তোমার বাসায় নেই, তাড়াতাড়ি আসার চেষ্টা করো, ঠিক আছে। লিমা তখন বলল, আচ্ছা ভাবি ঠিক আছে। এরপর লিমা চলে যায়, আমিও কিছু সময় পর শুয়ে পড়ি এবং কিছু সময়ের মধ্যে ঘুমিয়েও পড়ি। হঠাৎ দরজার ঠক ঠক করে আওয়াজ হলো, আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি লিমা এসেছে। তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ রাগান্বিত। আমি লিমাকে বললাম, রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে, মন খারাপ করে তোমার? লিমা আমার কোনো কথার উত্তর না দিয়ে তার রুমে চলে যায়। আমি আর কিছু না বলে আমার রুমে গিয়ে আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণ পর লিমা আমার ঘরে দুটা চায়ের কাপ নিয়ে এসে বলল, ভাবি ওঠো চা খাও। আমি লিমাকে বললাম, তোমার তখন কি হয়েছিল বলতো, আর এখন আবার চা নিয়ে আসলে যে? লিমা তখন বলল, ভাবি চা খেতে খেতে গল্প করো, এই নাও চা। আমি লিমার হাত থেকে চা নিয়ে খেতে যাব, ঠিক তখন দেখি চা থেকে একটা বিশ্রী গন্ধ আসছে। আমি খেয়াল করে দেখি এটা তো চা নয়, তাজার রক্ত। আমি চায়ের কাপ হাত থেকে নিয়ে ফেলে দিই আর বললাম, লিমা এই চা তুমি কোথায় পেয়েছো, এটা তো রক্তের চা। লিমা তখন আমার দিকে তাকিয়ে একটা বিশ্রী একটা হাসি দিল আর বলল, কি হলো ভাবি চা খাবেন না? খুব দ্রুত সে ভয়ঙ্কর এক মহিলার রূপ ধারণ করলো আর আমার দিকে এগিয়ে আসতে থাকে। মহিলাটার লম্বা জিভ যেন বেরিয়ে আছে, চোখ দিয়ে তাজা সাদা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি কেঁদে দিয়ে মহিলাকে বলি, আপনি কে, আপনি কে? মহিলা তখন বলল, আমি তোকে অনেক আগে সাবধান করেছি, এই অপবিত্র জায়গা ছেড়ে চলে যা, কিন্তু তুই যাসনি,
আজ তোকে মেরে ফেলবো বলে মহিলাটি আমার গলা চেপে ধরে। আমি চাইলেও চিৎকার করতে পারছিলাম না, কারণ আমার গলাতে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একটা পর্যায়ে আমার দম বন্ধ হয়ে আসে। ঠিক তখনই দরজায় আবারও ঠক ঠক করে আওয়াজ পায়, সাথে সাথে মহিলা অদৃশ্য হয়ে যায়। আমি খুব কষ্ট করে দরজাটা খুলে গিয়ে দেখি বাইরের স্বামী আর ননদ দাঁড়ানো। তাদের দেখে আমি যেন নতুন জীবন ফিরে পাই। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে সব ঘটনা খুলে বলি, কিন্তু সে এবারও আমাকে চুপ করে থাকতে আর বলল, আচ্ছা চুপ কর তো, আজকের যুগে ভূত পেতে হয় নাকি? এটা তোমার মনের ভ্রম আর কিছু না। তোমাকে আমি কালকে কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোমার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে। স্বামীর সাথে আমার ননদও আমার সাথে অনেক ঝগড়া করলো। নিরুপায় হয়ে তাদের আর কিছু বললাম না। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এর পরের ঘটনা আমার স্বামী বাপ্পি বলবে। আসসালামু আলাইকুম, আমি বাপ্পি। আজ আপনাদের শোনাবো আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা ঘটনা। আমি যদি আমার স্ত্রীর কথা শুনতাম তাহলে আজ আমাকে এই দিন দেখা লাগতো না। তো কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাই। সেদিন ঘুমিয়ে পড়ার পর হঠাৎ ঝড় শুরু হলো। দরজায় জানালার সব জোরে জোরে বাড়ি খেটে খেতে শুরু করে দেয়। আমি ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড ঝড় হচ্ছে। আমি অবাক হয়ে যাই। আমি তো খুনার আগে দরজা লাগিয়ে ঘুমিয়েছি, কিন্তু এখন দরজা খোলা কেন? পাশে তাকিয়ে দেখি আমার স্ত্রী শিউনি পাশে নেই। আমি ভাবি হয়তো বা সে বাথরুমে গেছে। আমি ভাবলাম আমিও যাই তার কাছে যদি ঝড়ের ভেতরে কোনো সমস্যা হয়। কিন্তু আমি বাথরুমে গিয়ে তাকে পেলাম না। এরপর চিন্তা হলো রুমের দিকে আসতে থাকি। ঠিক তখনই দেখি আমার স্ত্রী পুকুর পাড়ের ওই আম গাছের সামনে শূন্যে ভাসছে। কি যে ভয়ঙ্কর লাগছিল তাকে দেখতে। সেটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলতে থাকে, তোদের আগে সাবধান করেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে, এই অপবিত্র জায়গা ছেড়ে ছেড়ে যাসনি, আর এই পবিত্র বাচ্চাটাকে শেষ করব। আমি নাই কিছু বলতে যাবো। ঠিক তখনই আমার মুখটা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার পুরো শরীর অকেজো হয়ে যাচ্ছিল। আমি এক পাও নড়তে পারছিলাম না। আমার পুরো শরীর প্যারালাইজ হয়ে গিয়েছিল। এরপর চোখের সামনে আমার স্ত্রী নিজে তার পেট বার বার করে গাছের সাথে ধাক্কা দিচ্ছিল বা আঘাত করছিল। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেদিন ছিলাম আমি। নিজের সন্তান স্ত্রী মৃত্যুর কোলে, চাইলেও আমি কিছুই করতে পারছিলাম না। এরপর একটা পর্যায়ে আমার স্ত্রীর পেট ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে এবং আশেপাশে সব কিছু শান্ত হয়ে যায়। আমি সাথে সাথে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। তবে আল্লাহর রহমতে আমার স্ত্রীকে বাঁচানো গেলেও আমার সন্তানকে বাঁচানো যায়নি। এরপর আমরা ওই বাসা ছেড়ে দিই এবং আমরা পরিবারের সঙ্গে থাকতে শুরু করি। তবে বাসা ছেড়ে দেওয়ার আগে আমি ঘটনার মূল ঘটনা খুঁজতে থাকি এবং এই বাড়িটা আগে কি ঘটেছিল সেটা খুঁজতে থাকি। বাড়িওয়ালার কাছে যে জিজ্ঞেস করি সে কিছুই বলে না। তারপর আশেপাশের লোকদের কাছ থেকে জানতে পারি এই বাড়িতে নাকি আরও 7 বছর আগে একটা পরিবার থাকতো। তাদের পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের একটা 15 বছর মেয়ে ছিল। ওই মহিলাটার স্বামী ছিল অনেক খারাপ, সে নেশা করতো এবং ওই মহিলাকে এসে মারধরও করতো। এভাবে একদিন ওই লোকটা নেশা করে এসে তাদের নিজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করে থাকে বা খারাপ কাজ করতে থাকে। তখন ওই মহিলা তাদের স্বামীকে খুন করে ফেলে, নিজে ওই আম গাছে আত্মহত্যা করে। আর ওই ঘটনার পর পুলিশ এসে তদন্ত করে এবং মেয়েটার বিরুদ্ধে প্রমাণ না পেয়ে মেয়েটাকে ছেড়ে দেয়। তার কিছুদিন পর ওই মেয়েটাও ওই গাছে আত্মহত্যা করে। তারপর থেকে ওই বাড়িতে আর কোনো কেউ থাকতে পারেনি। এসব শোনার পর ওই বাড়িতে আর কখনো যায়নি। এরপর কেটে যায় আরও 6টা বছর, কিন্তু আমাদের আর বাচ্চা হয়নি। অনেক অনেক ডাক্তার দেখালো, তারা কোনো সুরাহা করতে পারেনি। এরপর অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো আলেমের সন্ধান পেলাম। তার কাছে গেলে পুরো ঘটনাটা খুলে বলি এবং সে আমাদেরকে বলে ওই জায়গায় এসব ঘটনার কারণে ওই জায়গা দুষ্ট জিন এসে বসবাস করতো, আর তারা আপনাদের সাবধান করার পরও আপনারা জাননি, এই জন্য বাচ্চা নষ্ট করে দিয়েছে। আমি হুজুরকে বললাম এর কি কোনো চিকিৎসা করা যায় না? তখন তিনি আমাদের দুজনকে একটা 2টা চাবিজ দিল আর কিছু আমল করতে বললো এবং নিয়মিত নামাজ কালাম পড়তে বললো। এরপর আলহামদুলিল্লাহ 1 বছর পর আমাদের ফুটফুটে কন্যা সন্তান হয় ইনশাআল্লাহ। এরপর আমাদের আর কোনো সমস্যা হয়নি। তো যেসব ভাই এই ছিল আমার ঘটনা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কালকে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে এবং ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। আমি আবদুল্লাহ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই অনেক 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 দিন পর, এবং সত্যি বললাম মাথা নষ্ট করে স্টোরি ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে অসাধারণ আরেকটি স্টোরি কিন্তু আজকে আমরা পেয়ে গেলাম আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে। হোয়াট আ স্টোরি ভাই, মাথা নষ্ট হয়েছে স্টোরিটা শুনে, অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল। আমার কাছে মনে হচ্ছে এরকম স্টোরি ভাই আপনি আপনি অনেক দিন ধরে স্টোরি দেন না, আপনার স্টোরি খুব দরকার ছিল, আপনার স্টোরিগুলো সবসময় সুন্দর ছিল, এবং আপনার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের স্টোরিগুলো থেকে কিন্তু অনেক বেশি স্টোরি ছিল, এবং আপনি এর আগে স্টোরি শেয়ার করেছিলেন আরেকজনের স্টোরি, আমাদের কি মানে গালি বাবরের ভাইয়ের ঘটনা শেয়ার করেছিলেন, বাট সেটা আপনার ছিল না। বাট এখন আপনি যেগুলো স্টোরি শেয়ার করেন না ভাই, মাথা নষ্ট করা একটা স্টোরি ছিল। মানে এই ধরনের স্টোরি তো আমি চাই, ভালোবাসা থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, প্লাস যেটাকে বলে যে হরর ফাইন ব্যাপার স্যাপার থাকবে, শয়তান থাকবে, কালো জাদু থাকবে, রহস্য থাকবে। ইটস আলটিমেটলি সুপার অ্যামেজিং স্টোরি ম্যান, থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল স্টোরি, লাভ ইউ সো মাচ ম্যান। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ রকম সুন্দর লেগেছে স্টোরি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা কমেন্ট খুব বেশি দরকার আমার মনে হয়েছে, এবং আমি বিশ্বাস করি যে এই কমেন্টগুলো সবসময় অনেক অনেক বেশি কাজ দেয়, খুব সুন্দর ঘটনা দেখেন আপনারা, এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে সাধুবাদ বা যেটাই হোক আপনারা অবশ্যই জানাবেন। আমি চাই যে আপনাদের সবসময় ঘটনাগুলো দারুণ রকমভাবে প্রকাশ পায়, আপনারা ঘটনা পাঠাবেন এবং অবশ্যই যেটা করবেন, এবং মানে যেটাকে আমরা সবসময় বলে থাকি যে যারা স্টোরি টেল করছেন তাদের তাদের অবশ্যই ঘটনাগুলো শোনার পর রিভিউ দেবেন যে কোন ঘটনা কেমন লেগেছে বা সামথিং লাইক দ্যাট। এবং আশা করছি আপনাদের সবার কাছে আজকের এপিসোড অনেক অনেক সুন্দর লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি দেরি করব না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখনকার মতো বিদায় নেব, যেহেতু আজকের স্লটে বা আমরা যেটাকে বলি মঙ্গলবারে আমাদের কিন্তু অফিসের স্টোরি টেলার শো যেটা সেটা দুটো ছিল, সেটা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের ঘটনা এবং একই সাথে আমাদের আমাদের সজীব হোসেন ভাইয়ের ঘটনা, এবং মানে উড়াধরা স্টোরি ছিল, এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে স্টোরি দুটো, এবং আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, এটা আমি সবসময় চাই যে আপনারা সবসময় কমেন্ট করে জানাবেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি দেরি করবো না, আমি এখনকার মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।